আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে যে ব্যাটারির যে চার্জ দেওয়ার জন্য একটি চার্জার তে সেই চার্জারটা কিন্তু দেখেন এখানে দেখতে পাচ্ছেন এই চার্জারটা কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে নষ্ট হয়ে গেছে তাই যে রেডি রেডিমেড যেসব চার্জার বাজারে কিনতে পাওয়া যায় ডিজিটাল এগুলো কিন্তু আপনারা কিনবেন না তাহলে কিন্তু কয়েকদিন পরেই নষ্ট হয়ে যায় তাই আমি বলবো যে আপনারা যদি বানিয়ে নেন সে বানিয়ে কী 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 দিয়ে বানাবেন সেটাই তৈরি করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো তো এটা টেন এমপি দেখেন এটা টেন টেন চার্জার ছিল ডিজিটাল তো এগুলো থেকে আপনারা বিরত থাকবেন এগুলো চার্জার কিন্তু মোটেই ভালো না তো সেই কারণেই বলছি যে আপনারা ভালো একটি চার্জার বানাবেন কীভাবে আপনারা দেখতে থাকেন ভিডিওটি কন্টিনিউ করে থাকেন এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন তো এই ট্রান্সফর্মার দেখেন আপনারা এখান থেকে বাজার থেকে নেবেন এটা আউটপুটে আছে তিনটা তার এবং ইনপুট আছে দুটা তার তো খুবই ইজি এবং সিম্পল কাজ এই কাজটা আপনি নিজেই করতে পারবেন আপনার বাসা বাড়িতে আপনি নিজেই তো দেখেন বিস্তারিত আপনারা এখান থেকে দেখে নেবেন তো চার্জ দেওয়ার জন্য বেশি কিছু অ্যাম্পায়ারে দরকার পড়ে না আপনারা যে কোনো টিভিতে টিভির ভিতরে পেয়ে যেতে পারেন এরকম ট্রান্সফর্মার তো দুইশো বিশ ভোল্টের ইনপুট লাইন এটি এখন এখান থেকে কথা হলো যে এই লাইনটা আপনারা কিভাবে এখানে ট্রানশন করবেন তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লাইনটা করা হয়েছে এখানে হলো এটা হলো ইনপুট লাইন দেখেন দুশো বিশ ভোল্টের এই যে এই যে কট এই কালো কটটা দেখতে পাচ্ছেন এটি এখানে কিন্তু ইনপুট লাইন এটা হলো ট্রান্সফর্মার ইনপুট লাইন আমি আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু এখন হলো আমাদের যে কাজটি করতে হবে সেটা বিস্তারিত সবই লেখা আছে দেখেন এখানে দুইশো বিশ ভোল্ট আঠারো ভোল্ট লেখা আছে এখানে দেখেন এই আউটপুটে কিন্তু তিনটা তার বাড়েছে তো এই তিনটা তারের মধ্যে কোনটা কথায় কানেকশন হবে আমি আপনাকে দেখাচ্ছি তো এই ক্যাপাসিটারটা হলো বাইশ এম ক্যাপাসিটার এবং পঁয়ত্রিশ ভোল্ট কিন্তু নিতে পারবে পঁয়ত্রিশ ভোল্ট তো এই ক্যাপাসিটার একটা লাগবে বাইশ এমএপটি ক্যাপাসিটার বাইশ এমএমটি ক্যাপাসিটার হলেই হবে সেই ক্যাপ কিন্তু আপনারা আপনাদের ব্রিজ করতে হবে তো দেখেন এই যে এই যে দুই পাশে দেখেন এখানে কিন্তু নেগেটিভ এ দেখছেন নেগেটিভ চিহ্ন আছে নেগেটিভে দিতে হবে এবং এই ডায়োট দিয়ে নেগেটিভ থেকে নেগেটিভ এবং পজিটিভ এপাশে আসে দেন এই লালতাটা যেটি দেখছেন এটা হলো পজিটিভ এবং আউটপুটের যে লাইনটা দেখছেন ডাওটের এখানে পজিটিভে চিহ্ন এর আউটপুট এ যে দেখেন এখানে এখানে কিন্তু তার বাইরে আছে এটা হলো আউটপুটের যে লাইনটা এই লাইনটা কিন্তু ব্যাটারিতে চলে গেছে লালটা এবং নেগেটিভে কিন্তু এই যে কালোতাটা দেখছেন এটা নেগেটিভ তার নেগেটিভে লেগেছে ক্যাপাসিটারে এখন কথা হলো যে আমাদের আউটপুটের ডায়োটের এই যে মাথার উপরেও দেখছেন এই মাথার দুটার উপরে দেখেন দুটো তার গেছে এদের নেগেটিভে দেখেন এনে নেগেটিভ তার তো ডায়োটের উপরে যে দুটা তার আছে এই দুটা তার কিন্তু ক্যাপাসিটি ইয়ার থেকে বেড়েছে হলো ট্রান্সফর্মার থেকে দুটা তার বেড়েছে দুটো কানেকশন হয়েছে এবং আরেকটা কানেকশন হয়েছে আপনার হলো এই নেগেটিভের এই ট্রান্সফর্মারে যেটা নীল তার দেখছেন এটা হলো নেগেটিভে লেগেছে এবং ডায়োটের দুই পাশে দুই তার দেখছেন সেটা কিন্তু ট্রান্সফর্মারের দুটো তার তো এখানে চলে গেছে এখান থেকে নেগেটিভে নেগেটিভ কানেকশন হয়েছে ব্যাটারির এবং পজিটিভ পজিটিভ কানেকশন কানেকশন হয়েছে ক্যাপাসিটার তারপরে কিন্তু ব্যাটারিতে কানেকশনটা হয়ে গেছে তো একেবারে সিম্পল আপনারা দেখলে কাজটি আপনারা যদি ভালোভাবে দেখেন কাজটা সে তাহলে কিন্তু আপনারা নিজেরাই কাজটি করতে পারবেন এখন যদি আমরা লাইনটা দিই দেখেন এখানে এসি লাইনটা আমরা যদি এই কট থ্রি টু পিন প্লাগে ঢোকাই তাহলে কিন্তু দেখতে পাবেন যে এই যে লাইটটা দেখছেন এখানে কিন্তু সবসময় তো অল টাইম কিন্তু এই যুক্ত লাইটটা কিন্তু ইন্ডিকেটারটা কিন্তু জ্বলে থাকবে তো আমি কিন্তু আপনাদের খুব অল্প সময়ের মধ্যেই দেখিয়ে থাকি তো কিভাবে আপনারা একটি ভালো মানের ভালো যে ব্যাটারি চার্জারের জন্য চার্জ চার্জার কীভাবে তৈরি করবেন সেটা কিন্তু আমি আপনাদের দেখালাম তো এই যে চার্জারটা এবং এখানে ফ্যান দেওয়া হয়েছে যাতে ইউপিএসটা গরম না হয় আপনারা একটা ভেরিয়েবল দেখেন এখানে ফ্যান যে কম বেশি করার জন্য কিন্তু এখানে একটা ভেরিয়েবল ব্যবহার করা হয়েছে তো আমি কিন্তু আপনাদের দেখালাম এ পর্যন্তই তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন